আর আমাদের মতো রাজনৈতিক দল তো করেই থাকে, জিতলেও করতাম আর এখানে হেরেছি এখনো হবে। অতএব পর্যালোচনা হবেই হবে, কারণ জিতলেও কোথায় কোথায় কম আছে, কোথায় আরো ভালো করা যেত এই বিষয়ে আলোচনা হবে। আর আজকে যখন আমরা হেরেছি সেখানে কোথায় কি কারণে আমাদের ক্ষতি হয়েছে, কেন হয়েছে, এর পেছনে আসল রহস্য কি, সেটা তো খুঁজে বের করতে হবে। আমি তো খানিকক্ষণ আগেও বললাম সাংগঠনিক ভাবে বা প্রচারাত্মক ভাবে কোন ত্রুটি আমাদের হয়েছে কিনা সেটাও যেমন দেখা দরকার, তেমনি এখানে কোন ম্যানমেড কিছু আছে কি এই বিষয়টাও দেখা দরকার। আমার যেটা বারবার মনে হচ্ছে এখানে মানুষের কোনো হাতের কারসাজি এখানে আছে, তার কারণ কেন্দ্রীয় ইলেকশন কমিশন ইলেকশন পরিচালনা করলেও তৃণমূলের ছত্রছায়া যারা আছে সেই সমস্ত অফিসিয়ালসরাই এই ইলেকশন পরিচালনা করেছে, সেই কারণে সন্দেহের ঊর্ধ্বে তারা নয়। এই বিষয়টাকে আমরা সন্দেহের বাইরে রাখছি, যে রাজ্যে যে সরকার, পাশের রাজ্যে তো সেই সরকারই হয়ে যাওয়ার কথা। দীর্ঘদিন ধরে ত্রিপুরায় সিপিএম এর সরকার এক সময় ছিল, কই পাশের রাজ্য আসামে তো ওখানে সিপিএম এর কিছু দাঁত ফোটাতে পারে, এখানে সিপিএম এর সরকার এতদিন ছিল, কই ঝাড়খণ্ডে বিহারে তো কিছু করতে পারে, এখানে তৃণমূল কংগ্রেস এতদিন ধরে সরকার চালাচ্ছে, পাশের একটা রাজ্য তো তার প্রভাব তৈরি করতে পারে, সেই কারণে একটা রাজ্যের প্রভাব আরেক রাজ্যে পড়ে না, প্রত্যেক রাজ্যের হিসাব অঙ্ক আলাদা, সমস্যা আলাদা, সেই কারণে প্রত্যেকটা রাজ্যের বিষয় আলাদা, কোন রাজ্যে কে সরকার বলল কি কি বলল না তার প্রভাব অপর রাজ্যে পড়ে না, শুধু সেই রাজ্যের রাজনৈতিক গতিবিধি এবং অন্যান্য বিষয় নিয়েই মানুষ ভোট দেয়, তাই নিয়ে চিন্তা করে।